উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হাসপাতাল হোপ অ্যান্ড হিল। এখানে ডাক্তার সপ্তর্ষি ঘোষ সহ নানান ডিপার্টমেন্টের ডাক্তারদের নিয়ে উত্তরবঙ্গে প্রথমবার টিউমার বোর্ড মিটিং এর মাধ্যমে রোগীদের চিকিৎসার সুযোগ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে প্রথমবার পেট সিটি হচ্ছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টার জটিয়াখালী ফুলবাড়িতে। বানারহাট ব্লকের শালবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে নাথুয়ার ফটকটারি এলাকার দুর্গাপূজার চিত্রটা একেবারেই ভিন্ন। এখানকার এক রাজবংশী কৃষক পরিবারে দীর্ঘ 48 বছর ধরে পূজিত হয়ে আসছেন দেবী দশভুজা। নন্দরাম রায় নামে এক ব্যক্তি শুরু করেছিলেন এই পুজো। এই পুজোর আগে প্রতিপদ তিথি থেকে দশমী পর্যন্ত টানা 10 দিন পুজো হত। তবে নন্দরামবাবুর মৃত্যুর পর এখন স্বাভাবিকভাবে চলে এই পুজো। নন্দরামবাবুর 2 ছেলে সুশীল রায়, হেমকুমার রায় ও তার নাতিরা এই পুজো বর্তমানে পরিচালনা করেন। পারিবারিক পুজো হলেও পাড়া প্রতিবেশীদের সক্রিয় অংশগ্রহণে এই পুজো অনেকটাই সর্বজনের রূপ পেয়েছে বলে জানিয়েছেন পুজো উদ্যোক্তারা। নন্দরামবাবুর বাড়িতেই রয়েছে দুর্গা মন্দির, সেখানে পুজোর আয়োজন হয়। তবে পুজো হয়ে গেলেও দশমীর দিন প্রতিমা বিসর্জন দেওয়া হয় না এখানে। 1 বছর ধরে মন্দিরেই দেবীর নিত্য পুজো চলে। পরের বছর মহালয়ার দিন মন্দির লাগোয়া পুকুরে দেবীকে বিসর্জন দেওয়া হয়। জানা গিয়েছে 48 বছর আগে নন্দরামবাবু নিজের ইচ্ছেতেই এই পুজোর প্রচলন করেছিলেন। চাষবাস করে সারা বছরে যা আয় হতো তা দিয়েই তিনি বছরের পর বছর দুর্গাপুজো করে গিয়েছেন। জমির চাল দিয়েই তৈরি হতো দেবীর ভোগ। মন্দিরের পাশের পুকুরে নবপত্রিকা স্নানের পাশাপাশি এই জল সংগ্রহ করেই চলত পুজোর যাবতীয় কাজকর্ম। আগে মৃৎশিল্পী মন্দিরে এসে প্রতিমা তৈরি করতেন, তবে এখন তা বাইরে থেকেই আনা হয়। এই পুজোতে চাল কুমড়ো বড়ির প্রচলনও রয়েছে। আনন্দ তো ভালোই হয়, মানে আমরা তো ছোটবেলা থেকে দেখে আসছি, তো এখানে মোটামুটি ভালোই আনন্দ হয়। সবাই এখানে মোটামুটি রাতভর অবধি 50 বছর তো। গয়েরকাটা থেকে জিষ্ণু চক্রবর্তীর রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হাসপাতাল হোপ অ্যান্ড হিল। এখানে ডাক্তার সপ্তর্ষি ঘোষ সহ নানান ডিপার্টমেন্টের ডাক্তারদের নিয়ে উত্তরবঙ্গে প্রথমবার টিউমার বোর্ড মিটিং এর মাধ্যমে রোগীদের চিকিৎসার সুযোগ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে প্রথমবার পেট সিটি হচ্ছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টার জটিয়াখালী ফুলবাড়িতে।